নমস্কার, শুরুতে বলে রাখি এই ভিডিওটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে ছোট করার জন্য নয়, তার জীবনের ছোট্ট একটি বিতর্কের গল্প বলবো এই ভিডিওতে। সালটা 1929, তখনকার অন্যতম জনপ্রিয় দৈনিক মডার্ন রিভিউর একটি খবর চোখে টানল আপামর ভারতের। ঘটনার মূল মঞ্চে দাঁড়িয়েছিল দুজন মানুষ। মিরাট কলেজে দর্শন বিভাগের তরুণ অধ্যাপক যদুনাথ সিনহা, তিনি গুরুতরভাবে একটি অভিযোগ সামনে আনলেন সেখানে। তারই ডক্টরেট থিসিস থেকে বেশ কিছু অংশ হুবহু নকল করে নিজের বই প্রকাশ করেছেন অন্য এক স্বনামধন্য ব্যক্তি। ঘটনাচক্রে যদুনাথবাবু সেই মানুষটির ছাত্র ছিলেন একটা সময়। নিজের শিক্ষকের এমন আচরণ স্তব্ধ করে দিয়েছিল তাকে। শেষ পর্যন্ত খবরের কাগজে প্রকাশ পায় সেই খবর। কে ছিলেন সেই স্বনামধন্য ব্যক্তি? অবাক লাগলেও নামটি অনেকেই শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মদিন গোটা দেশ বিশেষভাবে উদযাপন করে শিক্ষক দিবস হিসেবে। তিনি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতরত্ন বটে। শিক্ষাবিদ, দার্শনিক এবং আরও কত কি জুড়ে যায় তার নামের পাশে। আর সেই সর্বপল্লী রাধাকৃষ্ণের সঙ্গেই জুড়ে রয়েছে এমন এক বিতর্ক যেটা আজকের দিনে দাঁড়িয়েও সবাইকে অবাক করে। সেদিনও সবাই অবাক হয়েছিলেন, তার মতো শিক্ষাবিদ সত্যি কি এমনটা করেছিল? কিন্তু যদুনাথ সিনহা নাছোড়বান্দা। তিনি নিজেও পরবর্তীকালে অন্যতম নামী শিক্ষাবিদ হয়েছিলেন। দেশ বিদেশের অসংখ্য পুরস্কার তার দখলে। 1929 সালে কি এমন হলো যাতে সমস্ত দেশ জুড়ে ঝড় বয়ে গেল? 1925 সালে নিজের পিএইচডির থিসিস হিসেবে যদুনাথ সিনহা একটি গবেষণাপত্র প্রকাশ করে। নাম ছিল ইন্ডিয়ান সাইকোলজি অব পারসেপশন। প্রসঙ্গত, এই গবেষণাপত্রটি দুটি ভলিউম এর আগেই প্রকাশ করেছিলেন তিনি। প্রথমটি 1922 সালে, দ্বিতীয়টি 1923 সালে, এবং পুরো বিষয়টি শেষ হয় 1925 সালে। এই গবেষণার জন্য যদুনাথ তিনি পেয়েছিলেন ডিফিত পুরস্কার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন একটি মেডেলও। ইতিমধ্যে 1921 সালে বিশ্ববিদ্যালয়ের কিং জর্জ ফাইভ চেয়ার অব মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্সের পদে নির্বাচিত হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখা দরকার, সেই সময় দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই বিশেষ পদটি ছিল দর্শনশাস্ত্রের নিরিখে গোটা ভারতের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং সম্মানজনক একটি চেয়ার। যদুনাথ সিনহার সেই গবেষণাপত্রটি তিনি সেখানেই পড়েন। এরপরেই মিরাট কলেজে অধ্যয়নের জন্য চলে যান যদুনাথ। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিজের বই তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। তার অন্যতম একটি বই হল ইন্ডিয়ান ফিলোসফি, যেটা 20 দশকের শেষের দিকে বের হয়। মোট দুটি ভলিউমে দেখার চেষ্টা করেছিলেন গোটা ভারতের ভূখণ্ডের দার্শনিক চিত্রকে। এখানেই হয় বিপদ। 1929 সালের জানুয়ারি মাসে মডার্ন রিভিউ পত্রিকা রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছিল যদুনাথ সিনহা। তার বক্তব্য হল, তার প্রকাশ করা ডক্টরেট থিসিস থেকে নাকি রীতিমতো নকল করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অভিযোগ মূলত 1927 সালে প্রকাশিত ইন্ডিয়ান ফিলোসফির দ্বিতীয় ভলিউম নিয়ে। সেখানে নাকি এমন কাণ্ডটি করেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, কপিরাইট নিয়ম ভঙ্গ করেছেন। শুধু জানুয়ারি নয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তিন মাস ধরে এই খবর প্রকাশ করা হয় মডার্ন রিভিউ পত্রিকায়। বিষয়টা গড়ায় আদালত পর্যন্ত। ওই বছরই আগস্টে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করলেন যদুনাথ সিনহা বিপক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপরপক্ষ চুপ করে থাকেনি। রাধাকৃষ্ণন দাবি করেন, ইন্ডিয়ান ফিলোসফি পাণ্ডুলিপি তিনি 1924 সালেই দিয়েছিলেন, কিন্তু প্রকাশক ছাপতে দেরি করায় তিন বছর সেটা পিছিয়ে যায়। তারিখ এই গোটা মামলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভিতরে যখন এসব চলছে, তখন বাইরে চলছে বিশাল এক ঝড়। এত বড় খবর দূরে থাকা যায় নাকি? স্বনামধন্য শিক্ষক বনাম ছাত্র, আর একটি ঐতিহাসিক বিদ্যালয়, সব মিলিয়ে জনসাধারণের উৎসাহ তো ছিলই। চরিত্রহানি করার চেষ্টা চলছে এই মর্মে সর্বপল্লী রাধাকৃষ্ণন 1 লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগের তীর ছিল যদুনাথ সিনহার উপর এবং মডার্ন রিভিউ এর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের উপর। এই ঘটনার অন্য একটি দিকও খুঁজে পান অনেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ পদে কোনো বাঙালিকে না নিয়ে নেওয়া হয়েছিল এক দক্ষিণ ভারতীয়কে, ফলে আগে থেকেই কলকাতার শিক্ষিত সমাজের একটা অংশের উপেক্ষা শিকার হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই মডার্ন রিভিউ পত্রিকায় তাকে অনেক সময় সমালোচনা করা হতো, কাজেই এরকম একটা ইস্যু পেয়ে তা আবার ঝাঁঝটা বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুপক্ষের সঙ্গে কথা বলেন। যেহেতু মূল সমস্যার মঞ্চ বিশ্ববিদ্যালয়, তাই সেখানেই মিটিয়ে নেওয়া হোক সবটা, এর থেকে বেশি দূরে গেলে সবারই সমস্যা হবে। 1933 সালের মে মাসে এই সমস্যা সমাধান করা হয়। দুই পক্ষই নিজের দাবি তুলে নেয়। আসল সত্যি কি যে ছিল সেটা আর কেউই প্রকাশ করেনি। তাই শিক্ষক বনাম ছাত্র, এই বিষয়টা আজও অজানা থেকে যায় ভারতবাসীর মনে।